বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় সরগোল হয়ে পড়েছিল অল ইন্ডিয়া মসজিদের তেয়াদুল মুসলিমিন তথা মিম। হায়দ্রাবাদের সংসদ ও মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি নাকি বাংলায় আসছে। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল ঈদের পরে তিনি বাংলায় আসছেন। ঈদ কেটে গেল, কিন্তু কবে, কোথায়, কিভাবে আসবেন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত উৎসব কমিউনিটি হলে অল ইন্ডিয়া মসজিদে তেয়াদুল মুসলিমিনের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলন করা হয়। সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মিমের নেতা হিসেবে পরিচিত বিশিষ্ট ব্যবসায়ী জামিরুল হাসান। তিনি সেখান থেকে ঘোষণা করেন, বম্বেতে আমার আসাদ সাহেব সঙ্গে মিটিং হয়েছে। উনি বললেন, আসাদ সাহেব, এবার আপনি ছেড়ে দেন, নাহলে যেখানে আমরা প্রার্থী দেবো সব মমতা হারবে, সবই হারবে। যদি আমরা না জিতবো তো মমতাকে হারিয়ে দেবো, কিন্তু সব পুরো বলবে এমআইএ ধরে মমতা বিজেপি এসেছে। ওয়েট করুন, ইনশাআল্লাহ বিজেপি আসবে। আপনি বলেছিলেন 12-13টা আসবে, উনি বলেছিলেন 6টা আসবে। এটা আমার দুজন মধ্যে ইয়ে হয়েছিল। কিন্তু আমি তো এখানে দেখছি যে তৃণমূলের লোক মুসলিমকে বাদ দিয়ে দিনের বেলা তৃণমূল আছে, রাত্রি বেলা আর এস এস ক্যাম্পে গিয়ে ট্রেনিং দিচ্ছে, তো ও কি ভোট দেবে তৃণমূলকে? এমপি এমএলএ পর্যন্ত আমি জানি, এমএলএ এমপি পর্যন্ত আমি জানি। আমি বলেছি স্যার সাহেবকে যে ওখানে আমি জানি, গ্রাউন্ড রিয়েলিটি আমি ভালোভাবে জানি, 12-13টা এমপি বেরোবে বিজেপি। উনি বলছেন, না না হতে পারে না। আমি ঠিক আছে, দেখবেন সামনেই আসছে। তৃণমূলে আমাকে 23 তারিখ ওনার বিয়ে ফোন করলো, কি সাহেব আপনাকে 25 তারিখ হায়দ্রাবাদ ডাকছে। তা আমি আসিম মকারকে ফোন করলাম, চলুন ভাই ডাকছে সাহেব। বললো, আমার কাছে খবর এসছে, আপনি আসুন কালকে ফ্লাইটে, আমার হায়দ্রাবাদ এয়ারপোর্টে দেখা হবে। আমরা 24 তারিখই চলে গিয়েছি, 25 তারিখ 12টার সময় উনি টাইম দিয়েছিলেন, আমি গিয়েছি লালু সালাম, উনি এসছেন, অনেক লোক ওনাকে মালা দেবে, ইয়ে দেবে, ওদের একটু ওয়েট করুন, আধ ঘন্টা পরে ভিড় হয়েছেন। উনি আমাকে দুজনকে ভিতরে নিজের যে পার্সোনাল অফিস আছে ওখানে বসে ডাকলে কথা বলবো। প্রথমেই কোশ্চেন ওরা আমাকে বললেন, আরে ভাই আপনার তো খুব ভালো খেয়াল আছে কিসে, আরে আপনি তো বলেছেন 12-13 বিজেপি কিন্তু 18 চলে এসছে। আমি তো জানি না, অবশ্যই আমাদের পশ্চিমবাংলা আসতে হবে, আপনি গিয়ে বলুন, ইনশাআল্লাহ ঈদ করে আমি এখানে আসছি। মিম নিয়ে যুব সমাজের ভিতর যেমন আবেগ রয়েছে, তেমন অনেকের কুমন্তব্যও রয়েছে। 2014 সালে এক সময় প্রেস কনফারেন্স করে আসাদুদ্দিন ওয়াইসি বাংলায় আসার কথা ঘোষণা করেন, কিন্তু সে সময় তিনি আসেননি। এবার কি তিনি বাংলায় আসবেন, এ নিয়ে অনেকের সন্দেহও রয়েছে। তবে 2014 সালের বাংলার রাজনৈতিক পটভূমি চিত্র ছিল আলাদা, 2019 সালে এসে তা ওলট পালট হয়ে গেছে। 2019 লোকসভা নির্বাচনে বাংলা প্রায় অর্ধেক দখল করে নিয়েছে বিজেপি। সেই বিজেপিকে টক্কর দিতে এবার বাংলায় আসতে চলেছে অল ইন্ডিয়া মসজিদে ইত্তেহাদুল মুসলিমিন, এমনটি মনে করছেন সংখ্যালঘু মুসলিমরা। বারাসাত থেকে পিএম নিউজের ক্যামেরায় শাকিরুল ইসলামের রিপোর্ট, পিএম নিউজ।